Hello everyone, Assalamualaikum. This is Jannatul Firdaus Shuchi. Welcome back to my channel. বলেছিলাম খুব শীঘ্রই আমি নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। তবে আজকের ব্লগটি একটু ডিফারেন্ট। আজকে যে পুঁইশাক গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে আমার বারান্দার একটি বলে ছোট্ট একটা বীজ পড়েছিল, সেখান থেকে এই পুঁইশাক গাছটি হয়েছে এবং আমি পরিচর্যা করে এই পুঁইশাক গাছটি এত বড় করেছি। সো আজকে আমি শাক তুলব, ভাবলাম যে তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করি, আমি কীভাবে শাক কাটছি বা রান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই হচ্ছে আমি এই ঝুড়িটি নিয়ে নিলাম শাক কাটার জন্য, শাক কেটে রাখবো এই জন্য, আর সাথে নিয়ে নিলাম কাটার জন্য একটা কেচি। সো আমি চলে যাচ্ছি আমার ব্যালকনিতে। ব্যালকনিতে আসার পরে এই যে একটা গাছ আছে এটাকে অনেকে পোলাও পাতা বলে, ওইটার থেকে পোলাও পাতার স্মেল আসে, বা এটার অথেন্টিক কি নেম এটা আমি জানি না, কেউ যদি জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর যে অ্যালোভেরা গাছগুলি দেখলে, এটা হচ্ছে আমি একটা মাত্র অ্যালোভেরা লাগিয়েছিলাম, এখন এগুলোর যন্ত্রণায় বাসায় টিকা যাচ্ছে না, এত এত হয়েছে মাশাল্লাহ। তো এই যে হচ্ছে আমার সেই পুঁইশাক গাছটি, আমি আসলে এখানে আমি দেখছিলাম যে কোন কোন গাছের মানে কোন কোন ডালগুলো আমি কেটে নিব। আমার খুব মায়া লাগছিল, ইচ্ছে করছিল না যে আমি ডালগুলো কেটে নিই, দেখতে খুব ভালো লাগতো বারান্দায় আসলে। আমি প্রতিদিন সকালে এসে এগুলো দেখতাম, পানি দিতাম, যত্ন করতাম, বাট আজকে এগুলো আমি কেটে নিব। মায়া করে লাভ নেই, নষ্ট হয়ে যাবে, এর থেকে ভালো নিজের হাতে যত্ন করে চাষ করা এই গাছটা থেকে যদি আমি শাক তুলে ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে খাই তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। তো আমি এখানে সিলেক্ট করে ফেলেছি যে আমি কোন কোন ডালগুলো কেটে নেব। তো এখান থেকে যে ডালগুলো সিলেক্ট করেছি সেগুলো আমি কেটে নিচ্ছি। একটা কথা কি, হয়তো বা অনেকের পুঁইশাক পছন্দ, অনেকের পছন্দ না, তবে পছন্দ হোক বা না হোক নিজের হাতে লাগিয়ে সেটা যত্ন করে বড় করে সেটা থেকে নিজের হাতে কেটে ধুয়ে রান্না করে একসাথে খাওয়া ফ্যামিলির সবাই, ওটা কিন্তু আলাদা একটা টেস্ট আর ভালোবাসাও কাজ করে। তো আমি এখানে তুলে নিলাম যেগুলো আমার সিলেক্ট করা ডাল ছিল, দেখছিলাম কিছু কিছু ডাল আমি রেখেও দেবো, পুরাটা আমি কাটবো না, যাতে ওখান থেকে আবার নতুন করে ডালপালা গজাতে পারে, দ্যাটস ওয়াই আমি একটু একটু করে কেটে নিচ্ছি। এখানে কিছু পাতা আছে যেগুলো কি না একটু বড় বড় সাইজের পাতা, সো আমি ভাবলাম যে এগুলোও কেটে নিই। এখান থেকে আমি এগুলোও সুন্দর করে কেটে নিচ্ছি। বেসিক্যালি এই ব্যালকনিতে আমি আমার প্রয়োজনীয় যে গাছগুলো হয়, যেমন অ্যালোভেরা গাছ আছে, পোলাও পাতার যেই গাছটা আমি ফার্স্টে দেখালাম, অনেকে বলে এটা হচ্ছে পোলাও দিলে বা ডালে দিলে কোথাও দিলে না খুব সুন্দর একটা স্মেল আসে এই পাতাটা থেকে, এটা আসলে বাঁচানো অনেক কষ্ট, আমি অনেক কষ্ট, আমার একটা গাছ ছিল সেটা অনেক বড় ছিল, আনফর্চুনেটলি সেটা মারা গেছে, আমি নতুন করে আবার লাগিয়েছি এবং খুব যত্ন করছি এবং এটা বেঁচেও গেছে, ইনশাল্লাহ খুব দ্রুত এটা বড় হবে। তো গল্প করতে করতে এদিকে আমার শাক কাটা প্রায় শেষ, আর এই যে এই শাকগুলো এটা হচ্ছে বাজার থেকে শাক কিনে এনেছিল, আমি কয়েকটা ডাল এখানে লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে এই গাছগুলো হয়েছে। তো আমি ভাবলাম একটা গাছ যেহেতু আর কয়েকটা লাগাই, কিন্তু এগুলো আসলে বীজ থেকে পড়া যে গাছটা যেভাবে বড় হয়েছে এগুলো সেরকম হয়নি, কয়েকটা পাতা বা ছোট ছোট কয়েকটা ডাল গজিয়েছে সেগুলো আমি আসলে তুলে নিলাম। এখন আমি এগুলো নিয়ে একটু পোজ দিচ্ছিলাম যাতে ভিডিওতে অ্যাড করতে পারি, আর একটু ঢঙও করছিলাম। বেসিক্যালি কী বলবো, নিজের হাতে নিজের যত্ন করা ভালোবাসার সবজি, তো আসলে এখানে কিছু পোজ দিচ্ছিলাম আমি যাতে ভিডিওর কভারে অ্যাড করতে পারি পিকচার। তো এই ভিডিওটা মূলত পিকচারের জন্য করেছিলাম, আমি রেডি হচ্ছিলাম, আমার বোন মানে আমার ক্যামেরাম্যান সে এটাকে ভিডিও করে ফেলেছি। এই হচ্ছে আমার পিপু পিউ, শাকগুলো নিয়ে আমি বাসায় এসেছিলাম রান্নাঘরে কাটার জন্য, আম্মু রান্নাঘরে কাজ করতেছিল, ভাবলাম যে ঠিক আছে আমি ব্যালকনিতে যাই। ব্যালকনিতে এত পরিমাণ রোদ, এই রোদের জন্য মনে হচ্ছিলো দম বন্ধ হয়ে আসছিল, তারপর আমি এগুলো নিয়ে আবার রুমেই গিয়ে কেটেছি। তবে আমি চেয়েছিলাম আমার নিজের তোলা শাক আমি নিজেই কাটবো, তাই আম্মুকে আমি মানে এখানে হাতও দিতে দিইনি, নিজেরটা নিজেই করছিলাম, কাটাকুটা যা আছে সব কিছু এভরিথিং আমিই করেছি।
তো অনেকে অনেক রকম করে পুঁইশাক কাটে, অনেকে হচ্ছে একদম কুচি কুচি করে কাটে, আমরা এরকম একটু লম্বা লম্বা ডাটা করেই কাটি, কারণ এই শাকটা তো একদম সফট হয়ে যাবে, আর ডাটাটা হচ্ছে আমরা এভাবেই খাই, কুচি কুচি করি না। তো যার যেভাবে পছন্দ সে সেভাবেই আর কি রান্না করে। তো আমি ভালো করে এখানে কাটাকাটি পরে সুন্দর করে অনেকবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং আমার যে ওয়াশ করা শাকগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি। আমি আমার এই শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিব, এক্সট্রা কোনো পানি দিব না, শাক থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে এবং সেই পানিতেই আমি একদম শুকিয়ে নিব শাকটাকে সেদ্ধ করে। তো এই যে দেখা যাচ্ছে পানি আসছে, লাল লাল পানি হয়েছে শাকের পানি, তো এটাই আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই যে এখানে শাকটা একদম শুকিয়ে গেছে, এখন শাকটাকে আমি উঠিয়ে নিয়েছি এবং কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি, যার যেরকম ঝাল পছন্দ সে সেরকম খাবেন, আমার ঝালটা একটু বেশি পছন্দ, একটু না অনেকটাই বেশি পছন্দ। এবার আমি রসুন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে, আমরা এরকম রসুন থেঁতো করে তারপর হচ্ছে শাকটা রান্না করি, এতে করে রসুনটা ভাজা ভাজা হয় আর মুখে যখন খাওয়ার সময় পড়ে তখন অনেক ভালো লাগে। শাকের মধ্যে মানে পুঁই শাকে আমরা একটু রসুনের পরিমাণটা বেশি দিই পেঁয়াজের তুলনায়, অনেকে নাও দিতে পারে, এটা যার যার ইচ্ছে। আমি কিছু কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি, আগেই বলেছি ঝাল আমার অনেক বেশি পছন্দ তাই আমি একটু বেশি ঝাল দিয়েছি। এবার লবণ দিয়ে সেদ্ধ করে রাখা শাকগুলো আমি এখানে দিয়ে দুই এক মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর তুলে ফেলেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি যেহেতু ডিফারেন্ট টাইপ অফ ভিডিও আমার চ্যানেলে মেক করে থাকি, আপনারা জানাবেন কমেন্ট বক্সে কী টাইপের ভিডিও আপনাদের ভালো লাগে, আমি চেষ্টা করব ওই ভিডিও বেশি বেশি মেক করার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।